চ্যানেল সকল ছাত্রছাত্রীদের জন্য আজকের খবরটি তো আজকের খবর হচ্ছে গরমের ছুটির পর পরীক্ষা তারিখ জানিয়ে দিল পর্ষদ আবার নতুন করে গরমের ছুটি পড়তে পারে বলে মনে করা হচ্ছে তো সিলেবাস কিভাবে শেষ হবে সেই চিন্তা অভিভাবক থেকে শিক্ষকদের সকলেরই প্রায় দেড় মাস গরমের ছুটি ছিল দ্বিতীয় সামেটিভ পরীক্ষা কবে হবে তা নিয়ে কিন্তু সবাই চিন্তায় ছিল এখনও অবধি কেউ জানে না যে কবে তাদের পরীক্ষা হবে তো তাদের উদ্দেশ্যে আজকে আমি আপডেটটি নিয়ে এসেছি আজকের খবরটি তো সিলেবাস কমিটি তাই সঠিকভাবে জানিয়ে দিলো যাতে পরীক্ষা প্রস্তুতি জোর কদমে মানে শুরু করা যায় তো ছাত্ররা যাতে পরীক্ষার জন্য প্রস্তুতি জোর কদমে শুরু করতে পারে তাই পর্ষদ কিন্তু আজকে জানিয়ে দিয়েছে যে তোমাদের পরীক্ষা রুটিন পরীক্ষার ডেট সরি রুটিন না পরীক্ষার ডেট জানিয়ে দিয়েছে তো তোমাদের কবে থেকে পরীক্ষা হবে তা তোমরা জেনে নাও তো তোমাদের পরীক্ষা কবে থেকে হচ্ছে শিক্ষা দপ্তর ঠিক করেছে স্কুলগুলিকে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর পরীক্ষা শেষ করতে হবে দশই আগস্টের মধ্যে তো ষষ্ঠ থেকে দশম এর মধ্যে তোমাদের পঞ্চম শ্রেণীর পরীক্ষা পঞ্চম থেকে দশম শ্রেণীর পরীক্ষা শেষ করতে হবে দশই আগস্টের মধ্যে যদি রাজ্যে বৃষ্টি শুরু হয়ে যায় তাহলে আর নতুন করে কোনো ছুটি পড়বে না এবার পুজোর ছুটির আগে অবধি ভালোভাবে ক্লাস চলবে আর সিলেবাস সম্পূর্ণভাবে শেষ করেই পরীক্ষা হবে একাধিক স্কুল সিদ্ধান্ত নিয়েছে তারা শনিবারও পুরোদমে স্কুল করবে তো তোমাদের উদ্দেশ্যে আমার রিকোয়েস্ট হচ্ছে তোমরা ভালোভাবে পড়াশোনা শুরু করে দাও তোমাদের কিন্তু এক দুই তারিখ আগস্ট মাসের কিন্তু এক দুই তারিখের মধ্যে পরীক্ষা শুরু হবে এটা তোমরা শিওর থাকো আগস্ট মাসের কিন্তু এক দুই তারিখেই তোমাদের কিন্তু পরীক্ষা শুরু হচ্ছে এখানে বলা আছে দশই আগস্ট কিন্তু তোমাদের কিন্তু আগস্ট মাসের দুই তারিখ থেকেই তাহলে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে তাই তোমরা অবশ্যই ভালোভাবে পড়া শুরু করে দাও এই ছিল আজকের আপডেট তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এরকম আপডেট তোমরা যদি পেতে চাও অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যখনই তোমাদের জন্য কোনো খবর আসবে তখন আমি তোমাদের জানিয়ে দেব সঙ্গে থাকবে এবং যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে